আমরা অ্যাভেঞ্জারের চেন স্প্রকেট সেট লাগাইতে যাচ্ছি। তবে এই চেন স্প্রকেট লাগাইতে গেলে যে চেনের লক নেই, তো লকটা আমরা এক পাশ থেকে চেনের একটা ফল বের করে লাগিয়ে দেব। তো এইভাবে আমরা এক পাশ থেকে ফলটিকে বের করে নিয়েছি। এই যে রাবার আমরা লাগানোর সময় আবার রাবার দুটো পরায় দিয়ে আমরা রিপিট মেরে দেব। তো আমরা স্প্রকেট খুলে নিয়েছি, স্প্রকেট একদম খেয়ে গেছে। স্প্রকেটের জন্য আরো বেশি শব্দ হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা চেনটা বের করে নেব, এছাড়া চাকা খুলে পিছনের স্প্রকেট লাগিয়ে দেব। তো ঠিক একই প্রসেসে আমরা চেনের একটা ফল বের করে চেন বের করে নেব। চেনের সাইডের দুটো রাবার আমরা সেট করে নিচ্ছি এবং এরপরে আমরা পিনটাকে পুনরায় আবার ফিটিং করে দেব। এভাবে চেন যদি আমরা সেটিং করি তাহলে কিন্তু আমাদের চেন স্ট্যান্ড খুলতে হচ্ছে না, শুধুমাত্র একটি পিন এভাবে বের করে নিয়ে আমরা কিন্তু চেন স্ট্যান্ডের মধ্যে ঢুকিয়ে আমরা চেন সেট করে দিতে পারি। সেম কারণ মেশিন বানানো লাইভ করে এই দুটিটা অনেক পরে গেছে। আমরা চেন স্প্রকেট সেটিং করলাম, এবারে আমরা চাকার নাট বোল্ট টাইট দেব। চেন অ্যাডজাস্ট করে টাইট দিয়ে আমরা বাইকটিকে নিয়ে একটু ঘুরে আসি। তো এভাবে আমরা চেন স্প্রকেট লাগাইলে আমাদের বেশি কষ্ট করতে হবে না। তো চেনটা আমরা একটু লুজ করে দেবো, চেনটা একটু বেশি টাইট হয়েছে। ধন্যবাদ সকলকে।